বন্য দাতাল হাতির দল লোকালয়ে নেমে এসে মানুষের জীবন সম্পত্তি বিনষ্ট করে চলেছে দীর্ঘদিন ধরে। এতে গ্রামীণ এলাকার মানুষজন অতিষ্ঠ। মূলত পাহাড়ে খাদ্যাভাব দেখা দিলে বনাঞ্চল থেকে হাতির দল লোকালয়ে আসে পাকা ধান শস্যের সন্ধানে। এই ধরনের ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অধীনে কৃষ্ণপুর, মধ্যকৃষ্ণপুর, চাম্পলাই, উত্তর মহারানী, ঘিলাতলি এলাকাগুলিতে প্রতিনিয়ত ঘটে। রাতের অন্ধকারে বন্য হাতি কৃষকদের ধান ক্ষেত সহ বাড়িঘর ভাঙচুর করে। এই বন্য হাতি প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমার বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় জানান, বন্য হাতির দলকে তাড়াতে বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত 2020 সালের এপ্রিল মাসে বেঙ্গালুরু থেকে হাতি সার্ভে করার এক প্রতিনিধি দল এসেছিল তেলিয়ামুড়া বন দপ্তরের কার্যালয়ে। ওই প্রতিনিধি দলের সার্ভে অনুযায়ী 18 মুড়া পাহাড়ে প্রায় 23 থেকে 24টি বন্য হাতি রয়েছে। এর মধ্যে দাতাল হাতি 4টি এবং বাকিগুলি মাকনা হাতি। এসডিএফও কৃষ্ণগোপাল রায় বলেন, বর্তমানে বন্য হাতিগুলির বিচরণ রামকৃষ্ণপুর, 36 মাইল, মুঙ্গিয়াকামী সেন্ট্রাল নার্সারির একটা অংশ সহ এর আশপাশ এলাকাগুলিতে। এই বন্য হাতিগুলির জন্য তেলিয়ামুড়া বন দপ্তর থেকে 2019 সালে এবং 2020 সালে বড় জলাশয় তৈরি করা হয়েছে, বড় 5টি এবং ছোট জলাশয় তৈরি করা হয়েছে 4টি, যাতে বন্য হাতিগুলি ওইসব জলাশয়ে এসে জলের তেষ্টা নিবারণ করতে পারে। এই তথ্য জানিয়েছেন এসডিএফও কৃষ্ণগোপাল রায়। বন দপ্তর থেকে বন্য হাতিগুলির জন্য 19 হেক্টর জায়গায় কলা বাগান এবং 9 হেক্টর জায়গায় মিশ্র ফলের বাগান করেছে খাদ্যের জন্য। 18 মুড়ার বনাঞ্চলের পর্যাপ্ত পরিমাণে হাতির খাদ্যও রয়েছে। এরপরও হাতির দল লোকালয়ে আসে পাকা ধান শস্য খাওয়ার জন্য। বনাঞ্চলের লাগোয়া স্থানগুলিতে কৃষকেরা যদি ধান চাষ বন্ধ করেন, তবে বন্য হাতি লোকালয়ে আসা বন্ধ করবে এমনটাই আশাবাদী এসডিএফও কৃষ্ণগোপাল রায়। গত 2018 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের 15ই মে পর্যন্ত বন্য হাতির আক্রমণে 5 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন সময়ে। বন্য হাতির আক্রমণে নন ফরেস্ট ল্যান্ডে কোনো মানুষের মৃত্যু হলে তদন্তক্রমে মৃত ব্যক্তির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে বন্য হাতিগুলি লোকালয়ে এসে যাতে মানুষের জীবন সম্পত্তির হানি ঘটাতে না পারে, তার জন্য চাম্পলাই বাড়ি, কপালিটিলা, উত্তর মহারানী, মারাক বস্তি এলাকাগুলিতে অস্থায়ীভাবে ক্যাম্প করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।